শুরুর মতো শেষটাও হলো ধামাকা দিয়ে। গত রোববার ভারতের সঙ্গীত প্রতিভা অন্বেষণের অন্যতম বড় আয়োজন সারেগামাপা 2021-এর গ্র্যান্ড ফিনালে শেষ হলো। তবে ফাইনালের ফলাফল নিয়ে অনেক দর্শকই কিন্তু খুশি নন, দিয়েছেন ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া। কারণ যেখানে বিজেতা হওয়ার দৌড়ে অনেকেই ভেবে রেখেছিলেন স্নেহজিৎ ভৌমিক অনন্যা চক্রবর্তীর নাম, সেখানে বিজেতা ট্রফি হাতে তুলে নেন নীলাঞ্জনা রায়। আলিপুর দুয়ারের এই মেয়েটি সারেগামাপা জিতল মাত্র 18 বছর বয়সে। তবে এই ফলাফলে যেমন অনেকেই খুশি, তেমনই কেউ আবার প্রতিভা জানাতে শুরু করেছেন। তাদের মতে এই ট্রফির আসল অধিকার ছিল স্নেহজিৎ বা অনন্যার। নীলাঞ্জনা এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সারেগামাপা 2021 জিতে আমি খুব খুশি, দর্শকদের অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা আর স্বীকৃতি দেওয়ার জন্য। আমি এখনো ভাবতে পারছি না এই অসাধারণ জার্নিটা শেষ হয়ে গেল, এটা একটা দারুণ সুযোগ ছিল আমার কাছে শেখার। বিচারক, মেন্টর আর জুরি সদস্যদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি, সবাইকে অনেক ধন্যবাদ। আমার পরবর্তী জীবনের জন্য আপনাদের একই রকম ভালোবাসা আর আশীর্বাদ চাই। সোশ্যাল মিডিয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন অনন্যা চক্রবর্তী, যেখানে হুটখোলা গাড়িতে তাকে দেখা গেল সবার দিকে চুম্মু ছুড়ে দিতে। ক্যাপশনে লিখেছেন, ধন্যবাদ মহাবিশ্ব। আর এখানেই কমেন্ট করেছেন অনন্যার অনুরাগীরা। একজন লিখেছেন, আমার জন্য আপনি বিজেতা। আর একজনের মন্তব্য, কালকের ফলাফল সত্যি মেনে নেওয়া যায় না, ম্যাচ ফিক্সিং এর থেকেও এটা জঘন্য। শোতে অতিথি বিচারক হিসেবে যারাই এসেছিলেন তারাই সকলে প্রশংসা করেছিলেন স্নেহজিৎ ভৌমিকের। শেষ মুহূর্তে বাজি মারলেন নীলাঞ্জনা। আশরাফ দিবা, আমার সংবাদ।